আদিবাসী সিঙ্গল অভিযানের ডাকা 12 ঘন্টা বন্ধে চরম যাত্রী হয়রানির শিকার হচ্ছেন। আদিবাসী সংগঠনের পক্ষ থেকে 5 ঘন্টা ধরে জাতীয় সড়ক অবরোধ করে রাখলেও পুলিশ প্রশাসন কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। গন্তব্যস্থলে যাবার উদ্দেশ্যে গাড়িতে উঠে চরম বিপাকে পড়েছেন যাত্রীরা। বন্ধের সময় শেষ না পর্যন্ত জাতীয় সড়ক অবরোধ প্রত্যাহার করছেন না আদিবাসী সিঙ্গল অভিযানের নেতৃত্বরা। জাতীয় সড়ক অবরোধের ফলে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে। লরি বাস সহ ছোট ছোট গাড়ি প্রখর রোদ্রে জাতীয় সড়কে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে। উল্লেখ্য, দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের 3 আদিবাসী মহিলাকে দণ্ডি কাটিয়ে তাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করায়। আদিবাসী মহিলার উপর এই বর্বরোচিত অত্যাচারের প্রতিবাদে রাজ্য জুড়ে জোর সমালোচনার মুখে শাসক দল তৃণমূল কংগ্রেসকে পড়তে হয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেস নেত্রী সহ অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে অত্যাচারিতদের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করলেও পুলিশ অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রীকে এখনো গ্রেপ্তার করেনি। এছাড়াও আদিবাসীদের জমি জোর করে দখল করা সহ 5 দফা দাবিতে 12 ঘন্টা বন্ধের ডাক দিয়েছে আদিবাসী সিঙ্গল অভিযান। সকাল 6টা থেকে বন্ধ সমর্থকেরা রায়গঞ্জের শিলিগুড়ি মোড়, নেতাজি মোড় সহ জেলার বিভিন্ন এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে। আদিবাসীদের ঘোষিত কর্মসূচি থাকায় অপ্রীতিকর ঘটনা রুখতে রায়গঞ্জ শহর এবং জাতীয় সড়কে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল। বন্ধ সমর্থকরা আদিবাসীদের চিরাচরিত অস্ত্র নিয়ে জাতীয় সড়ক অবরোধ করলেও পুলিশ প্রশাসনের তরফ থেকে অবরোধ প্রত্যাহারের কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। বন্ধের ফলে যান চলাচল থেকে শুরু করে দোকানপাট বন্ধ আছে। বন্ধ শুরু হওয়ার আগে বালুরঘাট থেকে বেশ কয়েকটি সরকারি বাস শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিল। রায়গঞ্জ শিলিগুড়ি মোড় এবং নেতাজি মোড়ে এসে বাসগুলো আটকে যায়। বালুরঘাট এবং বুনিয়াদপুর থেকে বেশ কিছু যাত্রী ইসলামপুর এবং শিলিগুড়ি যাবার জন্য রওনা হয়েছিলেন। আদিবাসীদের রাস্তা অবরোধে গাড়ি আটকে যাওয়ায় তাদের আর গন্তব্যস্থলে যাওয়া হয়নি। মাম্পি সাহা নামে এক যাত্রী জানান, তিনি ইসলামপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। কাজের ব্যস্ততার কারণে আদিবাসীদের বন্ধের বিষয়টি তিনি জানতেন না, তাই বন্ধের দিনে তিনি রওনা হয়েছিলেন। শিলিগুড়ি মোড়ে অবরোধে গাড়ি আটকে যাওয়ায় তার ইসলামপুরে যাওয়া হলো না। ইতিমধ্যে বন্ধের ফলে শহরের সমস্ত দোকানপাট বন্ধ থাকায় পানীয় জল খাবারের সমস্যা হচ্ছে। এছাড়াও প্রখর রৌদ্রে দীর্ঘক্ষণ গাড়িতে বসেও চরম কষ্ট পেতে হচ্ছে। রাজকুমার মণ্ডল নামে এক যাত্রী জানালেন, তিনি একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। ভোরে শিলিগুড়ি যাবার জন্য গাড়িতে উঠেছিল। 7টা নাগাদ রায়গঞ্জে পৌঁছালেও রাস্তা অবরোধের কারণে যেতে পারছেন না। কর্মস্থলে যেতে না পারায় তিনি সমস্যার মধ্যে পড়বেন। বন্ধে দোকানপাট বন্ধ থাকায় পানীয় জল এবং খাবারের সমস্যা দেখা দিয়েছে। বন্ধের কারণে গাড়ি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তারা বাড়িতেও ফিরতে পারছেন না। আদিবাসীদের বন্ধে তাদের চরম হয়রানির শিকার হতে হচ্ছে। কখন এই অবরোধ প্রত্যাহার হয়ে গাড়ি চলাচল স্বাভাবিক হবে তারা সেদিকেই তাকিয়ে আছেন। এ বিষয়ে আজকে পড়া যাত্রী রাজকুমার মণ্ডল কি জানিয়েছেন শুনব। বুনিয়াদপুর থেকে শিলিগুড়ি যাচ্ছি পুরো কাজে। হ্যাঁ, আমরা প্রাইভেট ফান্ডে কাজ করি, আমরা প্রাইভেট সেক্টরে। সেখানে এখন তাহলে কী অসুবিধা হচ্ছে আপনাদের? এখন তো দেখছি সামনে আদিবাসীরা সব স্ট্রাইক করে বসে আছে বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে। আমরা তো কিছু বুঝতে পারছি না কেন আছে। আর এই গরমে এইভাবে এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকা বাস খুবই কষ্টদায়ক হয়ে যাচ্ছে আমাদের পক্ষে। আশেপাশে দোকানপাট তেমন কিছু খোলা নেই। হ্যাঁ, খাওয়ার জল পাচ্ছি না, এখানে এগুলো সমস্যা হচ্ছে, সব কিছুই বন্ধ। হ্যাঁ, কতক্ষণ ধরে আটকে আছে? আমরা সকাল 7টা থেকেই আটকে আছি এখানে। অসুবিধা প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়ে গেছি। সে তো অসুবিধা আছে, আমরা পৌঁছাতে পারবো কি না সময় অনুযায়ী সেটাও একটা প্রশ্ন নিশ্চয়তা। এখন তো কিছু উপায় খুঁজে পাচ্ছি না, ব্যাক করতে পারবো না, কারণ হয়তো সেদিকেও কোনো গাড়ি নেই যে বাড়িতে ফিরে যাব, সেটাও হচ্ছে না। এই এক অনিশ্চয়তার মধ্যে আছি। পাশাপাশি যাত্রী মাম্পি সাহা কি বলেছেন শুনে নেব। আমি ইসলামপুরে যাচ্ছি, কারণ আমি ইসলামপুরেই কাজ করি। তো আমি নার্সিং স্টাফ, তো 10টা থেকে ডিউটি ছিল, সেরকমভাবে তো সে খবর কোনো কিছু পাইনি। তো রাস্তায় বেরিয়ে এখন দেখছি এরকম অবস্থা, সেই সকাল থেকে বসে আছি গাড়িতে। কতক্ষণ ধরে আপনারা আছেন বসে? মোটামুটি 3 ঘন্টা তো হবেই বসে আছি। অসুবিধা হচ্ছে, পাশে দোকানও নেই, জল টল সেরকমভাবে ব্যবস্থাও নেই, খাবার দাবারের দোকানও বন্ধ। আবার অতটা রাস্তা কখন এই জ্যাম খুলবে তার এক সমস্যা গরমের মধ্যে। ক্ষতি তো প্রচুর হচ্ছে, কেননা ডিউটি থাকলে তো আমি যদি আগে জানতাম যে আমার এরকম সমস্যা হবে তাহলে আগে জানিয়ে দিতাম, কিন্তু রাস্তায় বেরিয়ে এখন তো আর সমস্যা সমাধান করতে পারবো না কিছু। এখন তাহলে কি করবো? এখন দেখি কিছুক্ষণ কি করবো। কিছু বুঝে উঠতে পারছি না কি হবে। উত্তর দিনাজপুর থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস 14 বাংলা।